কিরে দোস্ত, কি অবস্থা তোর? এই তো দোস্ত, আসলে আল্লাহ রাখছে ভালো। তোমার কি অবস্থা দোস্ত? এই তো আছি ভালো। দোস্ত নাসিমের কোনো খবর টবর আসেনি আরে নসিমন, তো আমিও খুঁজতেছি, তুই কোনো খবর টবর জানো? দোস্ত? আমি তো কিছু কথা শুনছিলাম, কেন শামীমের দোকানে গেছিলাম, শামীমের কাছ থেকে নাকি শামীম কিছু টাকা পাইবো, 3-4 হাজার টাকা দোকান নাকি পাইবো, 2-3 সপ্তাহ কেন যাইতে আসে না। আমিও, তুমি তো জানো আমি অনেক কিছু টাকা পাবো, আরে আমিও তো অনেক টাকা পাই। তো আমি শুনছি কিছু কথা, সে নাকি কলোনিতে রাত্রে বেলা একটু ঘোরাফেরা করে শুনলাম। তাই নাকি, দিনের বেলা বেরো না? দিনের বেলা তো বের হয় না, দেখিও না, আর বাড়িতে গেলাম, বাড়িতে গেলাম দেখা পাই না, শুধু রাত্রে বেলা একটু কলোনিতে ঘুরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে কলোনিতে যাব রাত্রে বেলায়, দেখি ওরা পাই কিনা, পাইলে ধরে টাকা নেবো। মুরটি তো করতে হবে দোস্ত, জানো আমি অনেক সমস্যা, আর আমার অনেক ঠিক আছে ধরে কোনো টাকা পয়সা এখন। স্বামীমও একটু বিপদে আছে, স্বামীম রেনিয়া তিনজন একসাথে যাবো নাকি কালকে। তো যাই হোক, রাত্র 12:30 বাজে, মনে হয় এখন আর কোনো লোক আসবে না, একটু বসা যায়। আরে বন্ধু বসে বল, কি অবস্থা তোমার? হ্যাঁ দোস্ত ভালো, কি অবস্থা তোমার? আসলে বন্ধু ভালো নাই, একটা টেনশনের মধ্যে আছি, একটা প্যারার মধ্যে আছি, বুঝলি তো। কি টেনশন বন্ধু? টেনশন রইতেছে বন্ধু, একটা সবাই এলাকার মোটামুটি টাকা পানা, তো দিনের বেলা বাইরে যেতে পারি না, যার কারণে রাত্র 12:30-12:30 পরে একটু বাইরে হই, তো একটু ঘুরি গাড়ি দিনের বেলা বাইরে হইলে এই জন্য টাকা পায়, ওই জন্য টাকা পায়, তো সবাই টাকা চায়, টাকা পাই ঠিক আছে, আমি হয়তো আমি এখন একটু সমস্যার মধ্যে আছি, টাকা এখন না পরে দিব, কিন্তু মানুষ তোমার কথা আমার আসলে সময় জিজ্ঞাসা করতেছিল, ওই লেগে তোমার সেই স্বামী আছে না, ওই যে তোমার ওই দোকানদার। দোকান জমি যে আড্ডা দাও। আচ্ছা দোস্ত, 4,000 টাকা পানা, এটা কোনো টাকা হইলো? না তো তোমার কাছে কি কোনো টাকা? তাইলে ও মনে কর শামীমের দোকানে যাইতে পারি না, সবসময় টাকা চায়, তারপরে আছে আর অনেকে সবাই মানে টাকা চায় টাকা চায়, তো যার কারণে আমি দিনের বেলা তেমন একটা বাইরি না, রাত্রে বেলা এই একটু আড্ডা মাড্ডা দেই, এই আর কি, এইভাবেই চলতেছে। দোস্ত ওই তোমার সজীব কইলো যে তোমার সাথে টাকা পয়সা পায়, আবার আহামনি তো আসলে নাম বলতে গেলে অনেক, মনে করুন এতগুলা নাম আমি তো জানি, তুমি তো জিনিয়ে আসো, বুঝো না, এটা তো আমি জানি। তো দোস্ত এখন তুমি রাত্রে এনে এক একা বসে আসছো, চিন্তিত মন হইতেছে। দোস্ত আমি আসলে একটা প্যারার মধ্যে আছি, সবাই টাকা পানা কি করবো বুঝতে পারতেছি না। তোমার দিনের বেলা দেখা যায় না দোস্ত, তুমি দিনের বেলা আসলে বাইরে হইলে তো, বাইরে হইলে না দেখা যাইবো তাই না, সবাই দিনের বেলা বাইরে ঘুরে গেড়ে সবাই এখন টাকা। দোস্ত তোমাকে আমি একটু একটা সাজেশন দিতে পারি, যে তুমি এটা ফলো করতে পারো, বুঝছো? হয়তো কি কি সাজেশন? আসলে আমার খুব ভালো হবে করতে যদি পারবো তো দোস্ত, করতে পারো, করতে পারবো না তুমি মানে দোস্ত অবশ্যই যে করতে পারবো, ট্যালেন্ট দোস্ত, তুমি একটু যদি খালি কাজে লাগাও মনে করছে কাজটা হয়ে যাবো তোমার। তাইলে দোস্ত আর বেশি দেরি করার দরকার নাই, তুমি একটু আমি তোমাকে বুঝিয়ে বলো বলি যে আমি কি করতে হবে। শুনো, তোমার আমি বলি দোস্ত, তুমি করবা থাকি, যখন তোমার কাছে টাকা চেতে আসবে, আচ্ছা সারাদিন তো তুমি আর দিনে রাত্রে ঘুরতে পারবে না, তোমার দিনও বেরোতে হবে, তোমার এসে যখন মানুষ টাকা চেতে আসবে তখন তুমি তাকে খালি কি বলবা? ফসর 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 মানে বুঝলাম না। মনে করো, শুনো, তোমাকে একটা মানুষ বললো কেমন আছো, আপনি বলবেন ফসর ফসর। আচ্ছা তোমাকে এটা করতে হবে, এখন তোমাকে বাংলা কথায় পাগলের মতো একটা আকার ধারণ করতে হবে, যে তুমি মানে সুস্থ মানসিকতাতে নাই, মানুষ তুমি বুঝাবা যে তুমি সুস্থ নাই। যখন তোমার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন তোমার আসলে আসতে থাকবে, মনে হবে যে টাকা 80টা ছেড়ে দিবে, তখন তুমি নসিব মনে হবে বুক উচুকে সব সামনে আসবা, তখন সবাই সব ভুলে যাবে যে আমি আবার সুস্থ গেছি, আমার স্মৃতি শক্তি গেছিল, আমার স্মৃতি শক্তি নাই, এখন আমার নতুন স্মৃতি শক্তি। তাহলে এখন কি করতে পারি একটু বুঝিয়ে বলো। হ্যাঁ শোনো, তোমার কাছে যে আসবে টাকা চাইলে তুমি খালি বলবে একটা কথা, স্বামী আমার সামনে আসলো। হ্যাঁ তোমার বলো, আরে ভাই কেমন আছো? আরে ভাই হ্যাঁ, আচ্ছা আরে ভাই আপনি আমাকে টাকা পান, আমার টাকাটা দেন নাকি, এই আশায় বিষয় হবে টাকায় অনেক সিদ্ধ বলবো আপনি তোমার। যাই হোক ইনশাল্লাহ, কেউ হাত তুলতে আমাকে হাত তুললো মনে হচ্ছে একটা খালি বা 5-10 হাজার 20 হাজার টাকা দিতে হাতে খায়, যদি তুমি মনে করো যে বাঁচতে পারো কে পায়, আমার যদি একটা মানুষ কয়ে তাহলে আমি 20টা ঘুষি মারবো, তুমি 20 হাজার টাকা দিবো, আমি কোনো দিন 50টা দিই, তাহলে তোমার সেই 20-30 হাজার টাকা যদি বাকি আছে তুমি খালে কবা ফসল ফসল পারবো না দোস্ত? পারবো না মানে অবশ্যই পারবো না দোস্ত, তাহলে তুমি এই কথাই রইলো। তাহলে দোস্ত আর তোমার আর কোনো কথা হবে না, কথাই শুধু একটাই আমার, ফসল ফসল দেখি দোস্ত, যেই হোক ফসল ফসল দোস্ত। আজকে তুমি এটা নিয়ে থাকো চিন্তা, মোবাইলটা সুন্দর হয়েছে, এটা আসতে নিশ্চয় নাকি দাঁড়, তুমি এখন যে বুদ্ধিটা দিছো আমি দেখি একদিন দুই দিন কি হয়। আচ্ছা তো দেখা যাক, তাহলে ওকে দেখা হবে পরে কথা হবে, ওকে আল্লাহ। হাই রে কি কপাল, আমি মনের মানুষ পাইলাম না, যারে আবার পাইলাম তারে ধইরা রাখতে পারলাম না, হায় রে কি। কিরে নসিমন কই তুই? ফসর 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 মানে কই তুই? আবার টাকা কই? ফসর ফসর
তাকে দেওয়া টাকা লাগবে বছর বছর কি বছর বছর মানে কি বছর বছর তুই টাকা দিবি না তুই টাকা দে বছর বছর ডং করিস না টাকা দে আমার টাকা অনেক ইমার্জেন্সি আমার টাকা অনেক দরকার আমার এখন টাকা লাগবে তুই এত ইয়ে করিস বছর বছর টেনশন লাগি তুই কি রে টাকা কই বছর বছর কি ব্যাপার মেন্টাল হয়ে গেলি নাকি তুই হ্যাঁ টাকা দে আমার কি আমার টাকা টাকা দিবি না তুই আরে ভাই বছর 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 কি আরে ভাই বছর 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 কি টাকা দিবি না কখন দিবি আরে ভাই বছর বছর আরে কি বছর বছর আমার তুই তো জানো আমার বাড়িতে অনেক সমস্যা আমার বাপ অনেক কিপ্তি আমার টাকা জন্য আমি বাড়িতে না বাড়ি তোরা টাকা দিচ্ছি ও টাকা দে আরে ভাই বছর বছর আরে ভাই কি বছর 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 আমি বুঝি না যেটা পাবো ওইটাতে তোর পিটাবো টাকা দে আমার টাকা লাগবো বছর বছর আরে ভাই বছর বছর না আরে আমার অনেক সমস্যা আছে টাকা লাগবো এখন আরে ভাই বছর বছর আর মাসিক বছর বছর টাকা লাগবো বছর বছর আরে ভাই তুই মেন্টাল নাকি তুই বছর বছর করতে আছো কি রে আরে বন্ধু কি অবস্থা থাকবো তোমার ও দোস্ত যা একটা বুদ্ধি দিছিস না এখন খুব ভালো আছি ফোন দিল তুমি আমরা সব ফসল ফসল মানে তুমি এমন তো করছো তো এটা কি হয়েছে পরে পরে যাদের সাথে দেখা হয়েছে সবাই টাকা চাইছে আমি একটা করতেই তোমার বুদ্ধিটাই কাজে লাগাইছি আসলে কাজ হয়েছে দেখ দোস্ত সেই একটা বুদ্ধি দিছো তোমার উপকারের কথা আমি বলতে পারবো না আমি দোস্ত সবসময় দশা ছিলাম তুমি আসলে টাকা দিছো তোমার টাকাও দিছি অবশ্যই দোস্ত তুমি আমার অনেক উপকার করছো মনে করো যে দুইজন তিনজন থেকে গেছে তোমার কাটা এখন দোস্ত আমি মনে করি যে সমস্যা আছে তো দোস্ত তোমার বুদ্ধিটার পরে আমি দিন রাত 24 ঘন্টা এখন মনে করো যে সিনা টান করে হাঁটতে পারি যাক বল দোস্ত যখন কোন লোক টাকা চায় শুধু একটা ইউজ করি যে ফসর ফসর ঠিক আছে একদম পারফেক্ট তাহলে দোস্ত আমার টাকা দোস্তকে দিতে পারবে কালকে আসলে দোস্ত একটা কথা কি জানো তুমি আমাকে একটা বুদ্ধি দিছো তো আমি সবাইকে যেহেতু তোমার বুদ্ধিটা কাজে লাগাইছি সবাইকে ফসর ফসর দিচ্ছি তো আমি চাই না তোমাকে বিমত করি তো তোমার বেলায় দোস্ত সেম সরি ফসর ফসর মানে কি দোস্ত ফসর ফসর আরে দোস্ত কত না তোমার বুদ্ধি লাগছে আমার ফসর ফসর দিয়ে দিলা না না মানুষ